উত্তরবঙ্গের চা বাগানের মাঝে অবস্থিত প্রায় 150 বছর পুরনো একটি বাংলো, যার আনাচে কানাচে রয়েছে আভিজাত্যের ছোঁয়া আর চারপাশ সবুজের সমারোহে মোড়া। উপরিপাওনা হিসেবে রয়েছে টি প্রসেসিংয়ের পুরো পদ্ধতি নিজে চোখে দেখার সুযোগ, আর তার সাথে জঙ্গল সাফারির সুযোগও। চলুন এবার আপনাকে ভার্চুয়াল ট্যুর করাই উত্তরবঙ্গের এরকমই এক অফবিট ডেস্টিনেশনের। হ্যালো ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দিস ইজ অগস্ট 2023, আর আমার এবারের ট্রিপ হচ্ছে আলিপুরদুয়ারের একেবারে অফবিট একটা টি রিসর্ট, ফাসখোয়া টি রিসর্টে। এটা নর্থ বেঙ্গলের ভীষণ একটা অফবিট অ্যান্ড ভার্জিন প্লেস, একেবারে আনটাচড। এখানে এখনো পর্যন্ত খুব কম ট্যুরিস্টই এসেছেন। এই পেছনে আমার পুরো রিসর্টটা দেখা যাচ্ছে। এখানে তিনটে রুম আছে, দুটো ডিলাক্স আর একটা স্ট্যান্ডার্ড। আমরা তিনটে রুমই আজকের জন্য বুক করেছি। কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো। চলুন তাহলে এবার পুরো রিসর্টটা ঘুরে দেখা যাক। এটি হলো ডাইরেক্টরস বাংলো। দুধারে বড় বড় গাছের সারির ছায়ায় মোড়া রাস্তা দিয়ে ভেতরে ঢুকলাম। বর্ষায় চারপাশটা যেন আরও সবুজ হয়ে উঠেছে। রিসর্টের বারান্দায় রয়েছে বেতের তৈরি সুন্দর বসার ব্যবস্থা। ভেতরে ঢুকতেই প্রথমে পড়বে সুন্দর করে সাজানো একটি বড়সড় বসার ঘর। এখানে একটি ফায়ার প্লেসও রয়েছে, যেটি শীতকালে ব্যবহার করা হয়। এছাড়াও আছে অ্যাটাচ ডাইনিং প্লেস আর পড়ার জন্য বেশ কিছু বইয়ের কালেকশন। এটা হলো রিসর্টের প্রথম ডিলাক্স রুম। এটি সাইজে অনেকটাই বড় আর বড়সড় জানলা দরজা দিয়ে দিনের বেলা ঘরের মধ্যে ভালো আলো বাতাস খেলে যায়। এটি দ্বিতীয় ডিলাক্স রুম, এটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এটা হলো স্ট্যান্ডার্ড রুম। গাছপালায় ঘেরা বাগানে যখন স্নিগ্ধ শীতল বাতাস বয়ে যায়, সেটা শরীরের পাশাপাশি মনকেও শান্ত করে দেয়। বাগানের এক কোণে ছোট্ট একটা বসার ব্যবস্থা রয়েছে, যেখান থেকে উঁকি মারলেই নজরে আসে নিচে বয়ে চলা পাশকুয়া নদী। এখানে বসে পাহাড় আর জঙ্গলের মাঝে মেঘের আনাগোনা দেখতে দেখতেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। রয়েছে একটি ট্র্যাক্টরের মডেলও। এছাড়াও আছে টেবিল টেনিস, ব্যাডমিন্টন আর ক্যারাম খেলার সুব্যবস্থাও। আমাদের জলপাইগুড়ি থেকে এখানে পৌঁছাতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা। আমরা পার্সোনাল কারে এসেছি, পেছনে আমাদের কার দুটো পার্ক করা আছে। আপনারা যদি ট্রেনে করে এখানে আসতে চান, তাহলে আপনাদের নামতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। রিসর্টে আগের থেকে বলে রাখলে আপনাদের স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করে দেওয়া হবে। গুগল ম্যাপে এই জায়গার লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো আপনারা ইজিলি সেটা ট্রেস করে আসতে পারবেন। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে শুধুমাত্র জিও নেটওয়ার্কই কাজ করে। এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল কিছুরই এখানে নেটওয়ার্ক থাকে না। রিসর্টটা ঘুরে দেখতে দেখতেই লাঞ্চের সময় হয়ে এলো। আমাদের লাঞ্চ রেডি। আমাদের লাঞ্চে দিয়েছে চিপস, পটল ভাজা, স্যালাড, এখানে আছে আলু ভুজিয়া নরম নরম, এখানে দিয়েছে ডাল মাখনি, ভাত আছে। এখানে রুটিরও অপশন আছে, ওনারা জিজ্ঞেস করেছিল, কিন্তু আমরা কি রুটি নেবো না বলে আমাদেরকে চাল সার্ভ করেছে। একদম
খাবারের টেস্ট কেমন? অসম, তরকাটা তো দারুণ। এখন বাজে বিকাল 5টা, আমরা পাশেই একটা টি ফ্যাক্টরি আছে, আপাতত সেটা ভিজিট করতে যাচ্ছি। রিসর্ট থেকে ফ্যাক্টরির দূরত্ব মাত্র 50 মিটারের মতো। এখানে আমাদের টি প্রসেসিংয়ের পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে দেখানো হলো। দেখলাম চা বাগান থেকে সংগৃহীত চা পাতাগুলি থেকে উইদারিং পদ্ধতিতে প্রথমে পাতার আর্দ্রতা হ্রাস করা হয়, এরপর এই উইদার্ড পাতাগুলোকে কুচি কুচি করা হয়, এরপর এই পাতাগুলোকে সিটিসি মেশিনে ধাপে ধাপে আরও মিহিভাবে পেশাই করে রোলার মেশিনের মাধ্যমে দানাদার আকার দেওয়া হয়। এরপর ফার্মেন্টেশন পদ্ধতিতে সবুজ চা পাতাকে বাদামি রঙে রূপান্তরিত করা হয়। এই ধাপে পাতার অবশিষ্ট আর্দ্রতাটুকুও টেনে বের করে দেওয়া হয়। এবার পাতাগুলোকে ড্রায়ারে শুকিয়ে বাজারজাতকরণের সুবিধার্থে আকার অনুযায়ী ভাগ করে গ্রেডিং করা হয়। এবং সবশেষে সেগুলিকে প্যাকেজিং করা হয়। আমাদের এই পুরো ফ্যাক্টরিটা খুব ভালো মতো ঘুরিয়ে দেখালেন এখানকার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আপনার নাম? আমার সাথে আছে লাগলো, অসাধারণ এক্সপিরিয়েন্স। চা বানানো কী করে হয় দেখলাম। আপনারাও যদি এখানে আসেন তাহলে এখানে এই চা বানানোর প্রসেস একদম মিস করবেন না। এখানে টি প্রসেসিং ছাড়াও টি টেস্টিংও করানো হয়, সেটা সকালের দিকে করানো হয়। আজকে স্যাটারডে, ইভিনিং হয়ে গেছে, সেজন্য আমরা টি টেস্টিং করতে পারলাম না। আর কালকে সানডে, ফ্যাক্টরি বন্ধ, সেজন্য এবারে আমাদের জন্য টি টেস্টিংটা হলো না। কিন্তু আপনারা যদি উইকেন্ড ছাড়া অন্য কোনো দিন আসেন তাহলে অবশ্যই টি টেস্টিংটা ট্রাই করবেন। এখন বাজে বিকেল 6টা, আমরা টি ফ্যাক্টরি ভিজিট করে এখন বাংলোতে ব্যাক করলাম। আমাদের টি ফ্যাক্টরিটা ভিজিট করতে অলমোস্ট 45 মিনিটস লাগলো। আমরা বিকেলে খাবার জন্য পনির পকোড়া আর চা অর্ডার দিয়েছি, আপাতত সেটার অপেক্ষা করছি। আমাদের বিকেলের স্ন্যাক্স এসে গেছে। আমার জন্য মিল্ক টি, বাকিদের জন্য লিকার টি, আর সবার জন্য পনির পকোড়া। আজকে আমরা যে টি ফ্যাক্টরি ভিজিট করলাম, বার্ডিয়া টি কোম্পানির, সেখান থেকে আমাদের এই টোকেন দিয়েছে চা পাতা সবার জন্য। যে গিফটটা আমাদের দিয়েছিল টি ফ্যাক্টরি থেকে, এখন সেটা আমরা খুলছি, দেখি তার ভিতরে কী আছে। কী আছে তো জানি, চাপাতি আছে। আমাকে দে, ছটাই আছে। থ্যাংক ইউ। এটা কাকুনি সুন্দর। রাত বাড়ার সাথে সাথে বাইরে বৃষ্টির আওয়াজ শুনতেও বেশ ভালোই লাগছিল। আমাদের ডিনার এসে গেছে। কি কি আছে আমাদের আইটেম? আমাদের এখানে ভাত দিয়েছে, এখানে দিয়েছে মিক্সড ভেজ, এখানে আছে ডাল, মিষ্টি দিয়েছে, স্যালাড, আর এটা অন স্পেশাল ডিমান্ড আমাদের জন্য ঢেঁড়স সেদ্ধ করে দেওয়া হয়েছে। ওকে, কেমন লাগছে খেতে? দারুণ, এত সুন্দর না যে কথা বলতে পারছি না, এত সুন্দর। পরদিন সকালটা শুরু হলো গরম গরম চা দিয়ে। চেক আউটের আগে এবারের মতো ফাঁসকোয়ার সৌন্দর্যকে ক্যাপচার করে নিচ্ছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট এখন ওনারা সার্ভ করেছে। আমাদেরকে জিজ্ঞাসা করেছিল ওনারা আমরা কি খেতে চাই, তো আমাদের প্রেফারেন্স অনুযায়ী বানিয়েছে। তো ওনারা আমাদের দিয়েছে পোহা, এখানে আছে আপনার মশলা পুরি, তার সাথে দিয়েছে চানা ডাল, আর তার সাথে আছে আমাদের ফ্রুটস।
আর আমাদের মেনুতে স্পেশাল আইটেম হিসাবে ছিল ফ্রুট কাস্টার্ড। এখন বাজে সকাল 10:30, আমরা একটু পরেই চেক আউট করবো। এই জায়গাটার ব্যাপারে বলতে গেলে ওভারঅল এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। পুরো জায়গাটার মধ্যে না একটা সাত্ত্বিক ব্যাপার আছে, খাবার থেকে শুরু করে রুম ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স, সব কিছু ভীষণ পিওর ছিল। এখান থেকে আপনারা বেশ কিছু ডে ট্রিপস করতে পারবেন, যেমন ভুটান ঘাট, কুচবিহার রাজবাড়ি, আলিপুরদুয়ারের বক্সা জয়ন্তী ভীষণ কাছে এখান থেকে। রিসর্টে আগের থেকে বলে রাখলে এনারাই গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন। এছাড়া এখানে কিছু পপুলার ট্রেক রুটসও আছে, যেমন বক্সা জয়ন্তী, লেপচাখা, বড় মহাকাল, ছোট মহাকাল, রোভার্স পয়েন্ট ট্রেক, বক্সা ফোর্ট ট্রেক। এছাড়া আপনি ভুটিয়া বস্তি, চুনিয়া বস্তি, বক্সা ফরেস্ট, জয়ন্তী ফরেস্ট, এখানে জঙ্গল সাফারিও করতে পারেন। আরেকটা জিনিস যেটা এনারা কিছুদিনের মধ্যেই শুরু করবেন, এখানে ঢোকার আগে যে চা বাগানের মধ্যে দিয়ে অসাধারণ ট্রেলটা ছিল, সেখানে এনারা সাইক্লিংয়ের ব্যবস্থা করবেন। সাইক্লিং চালু হলে আপনি টি গার্ডেনের মধ্য দিয়ে এই অসাধারণ ট্রেলটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। আর বুকিং ডিটেলস তো আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম, আরেকবার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিরেক্ট ফোন করেও বুক করতে পারেন, এছাড়া MMT বা গো আইবিবোর থ্রুতেও বুক করতে পারেন। ট্যারিফ সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে, সো আপনারা যদি এখানে স্টে করতে চান তাহলে ডিরেক্ট কল করে ট্যারিফ জেনে নিতে পারবেন। আর এখানে এসে যেটা আপনাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে সেটা হলো টি প্রসেসিং এবং টি টেস্টিং এর, সো সেটা একেবারে মিস করবেন না। আমি এখন আছি এই রিসর্টের কিচেনে, আমার সাথে আছে কমলিকা দিদি, যিনি আমাদের অসাধারণ রান্না করে খাইয়েছেন। দিদি একবার হাই বল দিছি। আর আমাদের সাথে আছেন ভাইয়ারাম দাদা, যিনি আমাদের সারাক্ষণ খেয়াল রেখেছেন আমাদের কি লাগবে না লাগবে। সব শেষে গেস্ট বুকে ফাসকোয়া টি রিসর্টের জন্য অনেক ভালোবাসা রেখে গেলাম। এখন বাজে দুপুর 11:00, আমরা জাস্ট চেক আউট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নেক্সট ব্লগ আসা অবধি সায়নারা।